বৈচিত্র্যময় পৃথিবীতে অনেক বিচিত্র ঘটনা ঘটে যেগুলি আমরা কখনো কল্পনা করি না বা আমাদের এক্সপেকটেশনের বাইরে। এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলোকে সত্যি আমাদেরকে অবশ্যই একদিকে আনন্দিত করে, অপরদিকে দুঃখজনক ঘটনা হলে সেই ঘটনাগুলো আমাদের ভিতরে নাড়া দিয়ে থাকে। এই ওয়েবসাইটটি এমন একটি ট্রাস্টেড ওয়েবসাইট যে ওয়েবসাইটটির মাধ্যমে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন বা ক্যামেরাকে ইউজ করে সেই ভিডিওগুলোকে বন্দি করে আপনি যদি এই ওয়েবসাইটে আপলোড দিতে পারেন তাহলে অবশ্যই এই ওয়েবসাইটটি আপনাকে পে করবে। তার মানে ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমে কোনো রকম ঝামেলা ছাড়াই এই ওয়েবসাইটটিকে কাজে লাগিয়ে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন, যেটি অবশ্যই অবিশ্বাস্য হলেও সত্য। অনলাইন আর্নিং জগতে আসার পরে অনেক বিচিত্র ওয়েবসাইটের দেখা পেয়েছি, যে বিচিত্র ওয়েবসাইটটির মধ্যে অন্যতম হচ্ছে newsflare.com। আজকে আমি সম্পূর্ণ এই ওয়েবসাইটটি সম্পর্কে A to Z, কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে আপনি আপনার অ্যাকাউন্টটিকে আর্নিংয়ের পর্যায়ে নিতে পারবেন এবং ভিডিও আপলোড দিবেন, স্টেপ বাই স্টেপ সব কিছু শেয়ার করব। সত্যি একটি অ্যামেজিং ওয়েবসাইট, যে ওয়েবসাইটটি আপনাকে অবশ্যই বিমোহিত করবে যদি আপনি আর্নিং করতে পারেন। সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং আরেকটি অনুরোধ থাকবে, আপনি অবশ্যই বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন যাতে সকল নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায়, লার্নিং এবং আর্নিং সংক্রান্ত সমস্ত আপডেট। সো লাইক দিন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার দিন। সো ফিরছি একটু পরে সাথে। অলরাইট, চলে এসছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটির মধ্যে। এই ওয়েবসাইটটির ইন্টারফেসে আসার পরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও, যেই ভিডিওগুলো সত্যি অ্যামেজিং এবং আনকমন বা ইউনিক বলা যায়। অর্থাৎ আপনি আপনার স্মার্টফোন বা ক্যামেরাকে ইউজ করে আপনি সেই যেই ভিডিওগুলো হর হামেশা আপনার চারপাশে দেখেন সেই ভিডিওগুলোকে যদি এখানে আপলোড দেন, অবশ্যই আপনি এখান থেকে আর্নিং জেনারেট করে নিতে পারবেন খুব সহজে। প্রতি ভিডিও তারা অ্যারেঞ্জ করেছে €25, তার মানে €25, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। €1 মানে 95 টাকা 12 পয়সা, তাহলে €10 প্রায় €951। যদি আমি সেটিকে কনভার্ট করি 25, প্রত্যেকটি ভিডিওর জন্য তারা আপনাকে €25 করে দিবে, তার মানে €25 মানে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় ৩৭৮টা। তাহলে এক কথায় বলা যায়, জাস্ট শুধুমাত্র আমার দেখানো প্রসেস অনুসারে যদি ভিডিওটি আপ দিতে পারেন, অর্থাৎ আপলোড দিতে পারেন, তাহলে সেই ভিডিওটা যদি তারা কিনে নেয় তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। নিমিষেই চোখের পলকে নিজের অজান্তে আপনি এই ওয়েবসাইটটিকে কাজে লাগিয়ে খুব সহজে আর্নিং জেনারেট করে নিতে পারবেন। এবং এই ভিডিও এর শেষে আমি 4টি বোনাস টিপস দিব, যে বোনাস টিপসগুলো আপনার অবশ্যই কাজে লাগবে এই ওয়েবসাইটটিতে দীর্ঘদিন ধরে কাজ করার জন্য। সো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, কানে হেডফোন লাগিয়ে পছন্দের জিনিস খেতে খেতে। সো এখানে কী কী ধরনের ভিডিও আপলোড দেওয়া যায় জাস্ট অ্যাট এ গ্লান্স আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। নিউজ ফ্লেয়ার পিক্স, ক্লাসিক্যাল যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এবং ইউনাইটেড স্টেট বা আমেরিকার মধ্যে বর্তমান যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, সেই অস্থিতিশীল পরিস্থিতি সংক্রান্ত যে কোনো ভিডিও এখানে আপলোড দেওয়া যাবে। এবং লাইফ আফটার লকডাউন, লকডাউন সংক্রান্ত যে সমস্ত ভিডিওগুলো, অর্থাৎ আপনার লকডাউনের পরে যে সমস্ত ভিডিও মানুষকে বিমোহিত করে বা বিস্মিত করে সেই ভিডিওগুলো যদি আপলোড দিতে পারেন তাহলে এখান থেকে আপনি আর্নিং জেনারেট করতে পারেন যদি সেল হয়। ট্রেন্ডিং ভিডিও, যে সমস্ত ভিডিওগুলো বর্তমান বিশ্বের মধ্যে লেটেস্ট বা সর্বশেষ, যেগুলো মানুষ চাওয়ার জন্য বা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, সেই ভিডিওগুলো যদি আপনি আপলোড দিতে পারেন তাহলে সেটি অবশ্যই সেল হতে বাধ্য। অ্যানিমেল অ্যান্টিক্স, কার্ডস অ্যান্ড ক্রাশেস, কার্ডস এবং ক্রাশেস সংক্রান্ত, সেলিব্রিটি, ক্লাইমেট, কুল, কিউট, ফেইলস, ফানিস, জেনারেল নিউজ এবং অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলো ফলো করে আপনি অবশ্যই এই ওয়েবসাইটটিতে ভিডিওগুলো আপলোড দিতে পারবেন। এই ভিডিওগুলো আপলোড দেওয়ার পরে কি হয়, অর্থাৎ এই ওয়েবসাইটের কাজ হচ্ছে বিভিন্ন টিভি বা অ্যাড এজেন্সি বা টিভি কমার্শিয়াল বা বিভিন্ন ধরনের বড় বড় যে নিউজ কোম্পানিগুলো রয়েছে তারা এই ওয়েবসাইটটিতে ওয়েবসাইটটির কাছ থেকে সেই ভিডিওগুলো ক্রয় করে নেয় এবং তার বিনিময়ে তারা আপনাকে পেমেন্ট দেয়। এই হচ্ছে সোজা হিসাব বা সোজা একটা ক্যালকুলেশান। আশা করি আপনি বুঝতে পেরেছেন কী কী ভিডিওগুলো এখানে আপলোড দেওয়া হয়। ধরুন আপনি যদি এই ভিডিওটি একটি ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি জাস্ট যদি আপনি প্লে দেন তাহলে আপনি এখানে অনেকগুলো ফানি
অনেকগুলো মানুষ এখানে পড়ে যাচ্ছে অনেকটা ফানি ভিডিও এর মতো। এই ভিডিওটি যদি এই এরকম ভিডিও যদি আপনি আপলোড দিতে পারেন মিনিমাম আপনি 25 ইউরো করে পাবেন। সো এই হচ্ছে মোটামুটি এই ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত, আশা করি বুঝতে পেরেছেন। এবং আমি আরেকটি ভিডিওতে আমার চ্যানেলের মধ্যে আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম যে একটি ওয়েবসাইটটিকে ট্রাস্ট করার পিছনে কী কী কারণগুলো রয়েছে। আশা করি আপনি এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে একটি ওয়েবসাইটে কাজ করবেন কি বা কাজ করবেন কি না, অর্থাৎ কাজ করার পূর্বে আপনাকে যে যে ক্রাইটেরিয়াগুলো সেই ওয়েবসাইট বা অ্যাপ সম্পর্কে জানতে হবে সেই ভিডিওতে আমি সব কিছু বিস্তারিত বলেছি। সো এখন কাজ শুরু করার পালা, অনেক বকবক করেছি, পুনরায় চলে আসছি নতুন আরেকটি অপশনে। এখন আপনি যদি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে যে পেজটি দেখতে পাচ্ছেন এখানে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট ইমেলটি দিবেন অথবা ইউজার নেম আপনাকে এখানে দিতে হবে, তবে আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন যেটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এবং পাসওয়ার্ড দিবেন একটি স্ট্রং পাসওয়ার্ড। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি সাইন ইন টু ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার সাথে সাথে ফ্রিলি অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই। অ্যাকাউন্টটি তৈরি হওয়ার পরে যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। এই ইন্টারফেসে আসার পর প্রথমত যে কাজটি হবে সেটি হচ্ছে আপনি যে অ্যাকাউন্ট করেছেন সেটির সেটিংসটি করে নেবেন, অর্থাৎ অ্যাকাউন্ট ডিটেলসে যাবেন। অ্যাকাউন্ট ডিটেলসে যাওয়ার পরে আপনি আপনার পুরো সেটিংসটা এ টু জেড করে নেবেন যারা যারা এখানে কাজ করতে চাচ্ছেন। এবং এখানে আপনি প্রফেশনাল মানের একটি প্রোফাইল ছবি অ্যাড করবেন যেটি অনেক বেশি লুকি, যেটি আপনাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। ইউজার নেম তো রয়েছে এবং ইমেল অ্যাড্রেস রয়েছে, পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে তাও পারবেন। এবার ভেরিফিকেশনের জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস। আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে একটি ভেরিফিকেশন করে নেবেন। এখানে সেন্ড ভেরিফিকেশন ক্লিক করলে অবশ্যই আপনার ইমেলের মধ্যে একটি লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কে যাওয়ার পরে সেটিতে ক্লিক করার পরে আপনি অবশ্যই এই ওয়েবসাইটের ভেরিফিকেশনটা অর্থাৎ ইমেল ভেরিফিকেশনটা খুব সহজেই করে নিতে পারবেন এক নিমেষেই। আপনি অবশ্যই সেন্ড কনফার্মেশন মেইলে ক্লিক করার পরে একটি মেইল এর জন্য ভেরিফিকেশন লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করার সাথে সাথে আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে ইমেইলের। আশা করি এই কাজটি করতে পারবে। অনেক সময় নেট স্লো থাকার কারণে লিঙ্কটি আসতে দেরি হয়, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে হোয়াটস ইওর কন্টেন্ট নেম, আপনার ফুল নেমটি এখানে দিতে হবে। আমি আবার নেমটি দিয়েছি, জাস্ট এখানে সেভ করবেন। এরপরে আপনি এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন, এই সোশ্যাল মিডিয়াগুলোতে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে দ্রুত অ্যাকাউন্ট খুলে এখানে সব কিছু অ্যাড করে নেবেন যদি আপনি প্রফেশনালি এখানে কাজ করতে চান। আপনার কাজ কিছুই নয়, জাস্ট প্রোফাইল সেটিংটাই হচ্ছে মেইন এখানে। অর্থাৎ প্রোফাইল সেটিংটা করার পরে আপনি ভিডিওটি আপলোড দিলে জাস্ট আপনাকে অপেক্ষা করতে হবে সেল না হওয়া পর্যন্ত। এরপরে আপনাকে অবশ্যই আসতে হবে 4 নম্বর অপশনটিতে, পেপল ইমেইল ফর পেমেন্টস। পেমেন্ট নেওয়ার জন্য তারা একটি অপশন রেখেছে, সেটি হচ্ছে পেপল। পেপল সম্পর্কে একটি কথা না বললে নয়, সেটি হচ্ছে পেপল এরপরে আমি একটি ভিডিও দিয়েছি কিভাবে আমি দেখিয়েছি যে বাংলাদেশে বসে পেপল অ্যাকাউন্ট চালু করবেন। যদিও বাংলাদেশে অ্যাপ্রুভাল না, তবে ছোটোখাটো কিছু কিছু পেমেন্ট নেওয়ার জন্য পেপল আপনি বাংলাদেশে থেকেই করে নিতে পারেন যদি আপনি সেভাবে আমার ভিডিওটি ফলো করেন। আমি আমার চ্যানেলের মধ্যে পেপল ভেরিফিকেশন করতে হয় কিভাবে, অর্থাৎ একটি ভেরিফাইড পেপল পাওয়ার জন্য আপনাকে আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওটি দেখলে আপনি একটি পেপল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। এবং অনেক কমেন্ট আমি পাচ্ছি যে পেপল অ্যাকাউন্টটা আমার ভিডিওটি দেখার পরে তারা পেপল অ্যাকাউন্ট তৈরি করেছে এবং পাশাপাশি তারা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই কিন্তু উইথড্র নিচ্ছে এবং পাশাপাশি ব্যবহার করছে, কোনো প্রবলেম হচ্ছে না। এরপরে আপনি আপনার সেলফোন যেটি দেওয়া রয়েছে সেই সেলফোনের মধ্যে ভেরিফিকেশনের জন্য একটি সেন্ড কনফার্মেশন পাঠাবেন এবং এটি 5 ডিজিটের একটি ওটিপি কোড পাবেন। সেই ওটিপি কোডটা এখানে বসালেই সেভ অলে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট সেটিংসটা হয়ে যাবে। অর্থাৎ এক কথায় আপনি কাজ শুরু করার পূর্বে এখান থেকে অ্যাকাউন্ট সেটিংসটা খুব সুন্দরভাবে ট্রুলি করে নেবেন যাতে কোনো প্রবলেম না হয়। সো আশা করি এই কাজটি করতে পারবেন চোখের পলকে বা নিমেষেই অল ইনফরমেশনগুলো ভালোভাবে প্রোভাইড করে। এইবার আসি কোন কোন ধরনের কন্টেন্ট বর্তমানে চলছে সেটি দেখার জন্য ভিডিও ব্রিফসে ক্লিক করবেন। ভিডিও ব্রিফসে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আই ক্যান্ট ব্রেথ, আমি শ্বাস নিতে পারছি না, এটা ইউনাইটেড স্টেটের একটি আনরেস্টের ঘটনা বা অস্থিতিশীল পরিস্থিতির ঘটনা। এই ঘটনাগুলো কিন্তু চলছে, সে কারণে আপনাকে সবসময় খেয়াল করতে হবে আপনি যেখানে যান যে অবস্থায় থাকুন যদি আপনি ভিডিও করতে চান তাহলে সর্বশেষ বা ট্রেন্ডিং যে ভিডিওগুলো সেগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ
ট্রেন্ডিং ভিডিওগুলো এখানে বেশি সেল হয়। এবার আসি আপলোড দেওয়ার পালা, কিভাবে আপলোড দিবেন সেটি আমি দেখাচ্ছি। আপলোড দেওয়ার জন্য প্রথমে আপনাকে আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে আসার পরে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেই অপশনগুলো হচ্ছে ট্যাব টু সিলেক্ট এ ফাইল ফ্রম ইউর ডিভাইস। যদি আপনি কম্পিউটার থেকে আপলোড দিতে চান তাহলে এটিতে ক্লিক করতে হবে, অথবা আপলোড ইউর ইউটিউব অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট থেকে অবশ্যই আপনি এখান থেকে এখানে আপলোড দিতে পারেন। মজার ব্যাপার হচ্ছে যদি আপনি ইউটিউবার হয়ে থাকেন তাহলে ইউটিউবের ভিডিওগুলো কিন্তু এখানে আপলোড দিয়ে সেল করে নিতে পারেন। মজার ব্যাপার, এক ডিলে কিন্তু দুই পাখি। সোজা কথায় বলা যায় যে নিউজ ফ্লেয়ার এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে সরাসরি আপনি আপনার ইউটিউব ভিডিওগুলো আপলোড দিতে পারেন, অথবা যে কোনো ভিডিও আপনার যদি ইউটিউব চ্যানেল না থাকে, সেই ইউটিউব চ্যানেল না থাকলে কোনো প্রবলেম নেই, সরাসরি আপনি এই ভিডিওগুলো এখানে আপলোড দিতে পারবেন। সো আমি এবার আমার কম্পিউটার ডিভাইস থেকে একটি ভিডিও আপলোড দিচ্ছি, জাস্ট আপনাদের সুবিধার জন্য স্টেপ বাই স্টেপ সব কিছু আর আশা করি দেখবেন। আপলোডে ক্লিক করার পরে আপনি এই ধরনের অপশন পেয়ে যাবেন। এরপর সিলেক্ট ফাইল টু আপলোড, আপলোডে ক্লিক করার পরে আপনি সরাসরি যেখান থেকে আপনি ভিডিওটি আপলোড দিতে চাচ্ছেন সেখানে চলে যাবেন। এরপর এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটি আস্তে আস্তে কিন্তু আপলোডিং হবে, আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে। একটি হলুদ চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনার ভিডিও বড় হলে একটু সময় নেবে, ছোটো হলে দ্রুত কিন্তু আপলোডিং হয়ে যাবে। এরপর আমি স্টেপ বাই স্টেপ যে বিষয়গুলো আলোচনা করব সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই এ টু জেড খেয়াল করতে হবে। এখন প্রথমে যে বিষয়টি সেটি হচ্ছে যে ডু ইউ ওন দ্য ভিডিও ইউ আর আপলোডিং। যদি আপনি এই ভিডিও এর নিজে মালিক হয়ে থাকেন, অথবা আপনি যদি এই ভিডিওটি নিজে তৈরি করে থাকেন অর্থাৎ ওনার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি এটিতে ইয়েস দিয়ে রাখবেন, তার মানে আপনি এই ভিডিও এর মালিক। এরপরে হ্যাভ ইউ লাইসেন্সড দিস ভিডিও টু অ্যানাদার কোম্পানি, আপনি কি এই ভিডিওটি অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি করেছেন। যদি না করে থাকেন তাহলে অবশ্যই আই হ্যাভ নট দিয়ে রাখবেন, আর যদি বিক্রি করে থাকেন তাহলে অবশ্যই আপনি আই হ্যাভ দিয়ে রাখবেন। কথাটি আমি আবার বলছি, ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনুন। অর্থাৎ আপনি যে ভিডিওটি এখানে আপলোড দিয়েছেন সেটির মালিক কিন্তু আপনি। যদি কারো কাছে বিক্রি না করেন তাহলে অবশ্যই আই হ্যাভ নট এ ক্লিক করবেন, আর যদি কারো কাছে বিক্রি করেন অথবা কোনো এজেন্সির কাছে তাহলে অবশ্যই আপনি এখানে আই হ্যাভ দিয়ে রাখবেন। কথাটি অবশ্যই আমি বুঝাতে পেরেছি। এবার এই ভিডিওটির একটি টাইটেল দিব, যেভাবে আমরা ইউটিউব এর মধ্যে টাইটেল দেই, এবং এখানে বলা রয়েছে যে অবশ্যই আপনাকে একটি লঙ্গার টাইটেল ইউজ করতে হবে, যাতে করে তারা খুব সহজেই আপনার কন্টেন্টটি বা ভিডিও কন্টেন্টের মূল বিষয়গুলো সহজে বুঝতে। আমি এখানে লিখেছি টাইটেল, জাস্ট আপনি অবশ্যই লং টাইটেল ইউজ করবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট একটি ডেমো হিসেবে দেখাচ্ছি, মেডিটেশন ইন ফ্রন্ট অফ দ্য সি। এটি সি এর একটি মেডিটেশনের ছবি, উইথ আ গার্ল। এরপরে আমি জাস্ট সামারিটা দিব। সামারি দেওয়ার সময় এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, মোর ডিটেল স্টোরি লাইন্স অর কমেন্টস গিভ মোর ইনফো অ্যান্ড সেল ব্যাটার। অর্থাৎ যত বেশি ডেসক্রিপটিভ দিতে পারবেন, বিস্তারিত দিতে পারবেন, তত সেল হওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা বেড়ে যাবে। সো আমি ডেসক্রিপশন অবশ্যই আপনি আপনার নিজের মতো করে দিবেন, আশা করি আপনি এখানে খুব সহজেই ইংলিশে দিবেন, তবে বাংলাতে নয়। এরপর ভিডিও ট্যাগ দিবেন, কিছু ভিডিও ট্যাগ এখান থেকে আমি নিচ্ছি, মেডিটেশন, এরপর পেস্ট করবেন, এরপর এন্টার প্রেস করলে হয়ে যাবে, অথবা কমা প্রেস করলে এখানে আলাদা আলাদা হয়ে যাবে। মেডিটেশন ইন ফ্রন্ট অফ দ্য সি, এটি আমি পেস্ট করছি, এন্টার প্রেস করছি, তারপরে পুরোটা আবার দিয়ে দিচ্ছি। মিনিমাম 10টি ট্যাগ কিন্তু আপনাকে দিতে হবে, ট্যাগ হচ্ছে আপনার ভিডিও এর প্রাণ। অর্থাৎ আপনার ভিডিওটি সেল হওয়ার জন্য সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে এটি, যেটি আপনাকে সহায়তা করবে। সো আপনাকে মনে রাখতে হবে 10টি ট্যাগ আপনাকে মিনিমাম এখানে কিন্তু দিতে হবে। সো আমি একের পর এক দিচ্ছি, আশা করি আপনি এভাবে সুন্দর করে, আশা করি আমি বুঝতে পেরেছি, 10টি ট্যাগ দিবেন। আমি ভিডিও ছোটো করার সুবিধার্থে জাস্ট সিম্পলি যে বিষয়গুলো না বললে নয়, অর্থাৎ আপনার বোঝার সুবিধার্থে বিষয়গুলো আমি শেয়ার করছি। হাউ উড ইউ ক্যাটাগরিজ দিস ভিডিও, এই ভিডিওটি কী ক্যাটাগরির সেটি আপনাকে অবশ্যই এখান থেকে ফাইন্ড আউট করে দিতে হবে। সো এটি ট্রাভেল হতে পারে, তারপর ওয়াটার ওয়ার্মিং হতে পারে, তারপর অনেকটা লাইফস্টাইলের সাথে রিলেটেড,
এই যেগুলো রিলেটেড সেগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এবং হোয়াট ডেট ওয়াজ দিস রেকর্ড, এটি কখন হয়েছে, আজকে করেছি, এরপর আপনি এখান থেকে টাইমটা সিলেক্ট করে দিবেন যখন আপনি এটি রেকর্ড করেছেন, অর্থাৎ কখন রেকর্ড করেছেন তার টাইমটা আপনাকে সিলেক্ট করতে হবে। এটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যে এজেন্সিগুলো আপনার এই ভিডিওগুলো কিনে নিবে অবশ্যই তারা কিন্তু রেকর্ডের টাইমটা খেয়াল করে, অর্থাৎ রেকর্ডের টাইমটা তাদের কাছে কিন্তু অনেকটা ম্যান্ডেটরি হয়ে দাঁড়ায়। সুতরাং আপনি টাইমটা দিনের আলোতে যদি আপনি ভিডিও করে থাকেন তাহলে সেটি বেটার, সো আপনাকে সেভাবেই দিতে হবে। এটি হচ্ছে দুপুর 12টা, 3টা, 6টা, 9টা, তারপরে এটা রাত 12টা, তারপর 3টা, সকাল 6টা, সকাল 9টা, দুপুর 12টা, এটা হচ্ছে বিকেল 3টা, এটি হচ্ছে বিকেল 6টা, এরপর 9টা। সো এভাবে আপনি ধরুন আপনি দুপুর 12টায় এটি রেকর্ড করেছেন, এরপরে হোয়ার ওয়াজ দিস ভিডিও রেকর্ডেড, এটি কোথায় রেকর্ড হয়েছে সেটি আপনাকে জায়গাটা সিলেক্ট করে দিতে হবে। ধরুন আমি এটি এশিয়াতে সিলেক্ট করে দিয়েছি, এশিয়া, আপনাকে সাউথ আফ্রিকা হলে সাউথ আফ্রিকা, এশিয়া হলে এশিয়া, জাস্ট আপনি আপনার প্লেসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি এখানে এশিয়া দিচ্ছি, ASIA এশিয়া, এশিয়া এখানে সিলেক্ট হয়ে গেল। এরপরে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে, এনেবল, এটি হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে একটি ইউটিউবের চিহ্ন দেখতে পাচ্ছেন, আইকন, এনেবল ইউর, এনেবল ইউ ইউটিউব কপিরাইট প্রোটেকশন। যদি ধরেন যে আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলের একটি ভিডিও আপনি এখানে আপলোড দিতে পারেন, সো সেক্ষেত্রে আপনাকে ইয়েস প্লিজ দিতে হবে। বুঝাতে পেরেছি, আবার বলছি যে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও এখানে আপলোড দিতে চান তাহলে অবশ্যই ইয়েস প্লিজে ক্লিক করবেন। তো এতে করে হবে কি যে নিউজ প্লেয়ার কী করবে, নিউজ প্লেয়ার অবশ্যই যাচাই বাছাই করে দেখবে যে আপনার আপলোডকৃত ভিডিও কোনো চ্যানেলের মধ্যে আছে কি না। যদি কোনো চ্যানেলে দেখে থাকে সরাসরি সেই চ্যানেলের মধ্যে গিয়ে একটি কপিরাইট স্ট্রাইক দিবে। কপিরাইট স্ট্রাইক দিলে হবে কি, তার আপনার কাছে জানতে চাইবে যে এটি আপনার ভিডিও কি না। যদি আপনার ভিডিও হয়ে থাকে তাদের সাথে আপনি ইমেইলে যোগাযোগ করবেন এবং ইমেইলে যোগাযোগ করে বলবেন যে এই ভিডিওটি আপনার, এবং সাথে সাথে তারা কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে সেই কপিরাইট স্ট্রাইকটি উঠিয়ে নিবে। জাস্ট ক্লিয়ার, অর্থাৎ আপনার নিজস্ব কন্টেন্ট যেটি আপনি আপনার ইউটিউব চ্যানেলে দিয়েছেন এবং পাশাপাশি এখানে নিউজ প্লেয়ারে দিতে চাচ্ছেন, যদি কোনো রকম কপিরাইট কন্টেন্ট পড়ে তাহলে অবশ্যই নিউজ প্লেয়ারের সাথে যোগাযোগ করে নিলে অবশ্যই বলবেন যে এটি আপনার ভিডিও এবং সাথে সাথে তারা কপিরাইট স্ট্রাইকটি উঠিয়ে নেবে। আর যদি ধরেন আপনার ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও কোনো কেউ দুষ্টমি করে অথবা কোনো কারণে এই নিউজ প্লেয়ারে আপলোড দিল, তাহলে সেক্ষেত্রে হবে কি নিউজ প্লেয়ারে কী করবে, সেটির কপিরাইট স্ট্রাইক তো দিবেই এবং পাশাপাশি অবশ্যই আপনাকে, আপনি তো অবশ্যই জানেন না, তাদের সাথে যোগাযোগ করে করলে অবশ্যই সুবিধা হবে কি আপনি তাদেরকে জিনিসটি ইনফর্ম করে নিলেন। যদি তাদেরকে ইনফর্ম না করেন তারা করবে কি, আপনার ইউটিউব চ্যানেল থেকে সেই আপলোডকৃত ভিডিওটি অবশ্যই ডিলিট করে দিবে, এতে করে আপনার কোনো কিছু করতে হবে না। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি জিনিসটা একেবারে ক্লিয়ার। তো এতটুকুই কাজ শেষ, এরপর আপনার যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে যে পাবলিশ ভিডিও যেটি দেখতে পাচ্ছেন সেই পাবলিশ ভিডিওতে আপনাকে ক্লিক করতে হবে। এই ধরনের একটি অপশন আসবে, গ্রেট জব, ইউ হ্যাভ আপলোডেড এভরিথিং ইন ইয়োর কোয়েরি, ভিউ ইয়োর আপলোডসে ক্লিক করার পরে সাথে সাথে এটি আপলোডে চলে যাবে। সো আপলোড হওয়ার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে ভিডিওটি আপনার স্ক্রিনে না আসা পর্যন্ত, জাস্ট আপনাকে এতটুকু পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো দেখতে পাবেন যে কিছুক্ষণের মধ্যে আমার আপলোডকৃত ভিডিওটি এখানে শো করছে। সো এইভাবে হিউজ পরিমাণ আপনি ইনকাম জেনারেট করতে পারবেন মিনিমাম একটি ভিডিও এর জন্য 25 ইউরো। আমি আগেই বলেছি 25 ইউরো মানে হচ্ছে প্রায় বাংলাদেশি 2378 টাকা। এক কথায় বলা যায় সিক্রেট আর্নিংয়ের জন্য কোনো যদি মেথড থেকে থাকে তাহলে আমি মনে করি এই নিউজ প্লেয়ার হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মেথড। কেননা কোনোরকম ঝামেলা, কোনোরকম ডিস্টার্ব বা কোনোরকম হেজিটেশন বা বদারিং ছাড়াই আপনি এখানে যে কোনো ধরনের ট্রেন্ডিং ভিডিও যেটি আপনি আপনার মোবাইল ফোনের মধ্যে অথবা ক্যামেরার মধ্যে বন্দি করে রেখেছেন সেটি আপলোড করে আর্নিং জেনারেট করতে পারবেন আনলিমিটেড। মিনিমাম একটি ভিডিওর জন্য 25 ইউরো থেকে তারা কিন্তু পছন্দ হলে 600 ইউরো পর্যন্ত দিয়ে থাকে। সো এক কথায় বলা যায় দেরি না করে যদি আপনি আপনার হাতের স্মার্টফোনটাকে কাজে লাগিয়ে ভিডিও আপলোড দিতে চান
আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব। নিউজ ফ্লেট হচ্ছে আপনার সর্বশেষ ঠিকানা, যেটি আপনাকে আর্নিং করে দেওয়ার জন্য অনেক বেশি হেল্প করবে। আবারও বলছি, আপনার যদি পেপল অ্যাকাউন্ট না থাকে, অবশ্যই আমার চ্যানেলের মধ্যে গিয়ে পেপল ভেরিফাইড পেপল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় বাংলাদেশে বসে এবং কীভাবে সেটি ইউজ করতে হয় বিস্তারিত দেওয়া আছে ভিডিওর মধ্যে। আশা করি সেই ভিডিওটি দেখে আসবেন, অথবা আমি আমার আই বাটনের মধ্যে দিয়ে দিব। আই বাটনে ক্লিক করার পর, অর্থাৎ এখানে একটি আই বাটন দেখতে পাবেন ভিডিও চলাকালীন সময়ে, সেই আই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি সেই পেপল এর ভিডিওটি আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন এবং সেটি দেখে আজকের ভিডিওটি যদি না বুঝেন তাহলে বারবার দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আপনার মতো যারা ক্রেজি রয়েছে ভিডিও আপলোড দেওয়া দিয়ে আর্নিং করার তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর একটি কথা না বললে নয়, সেটি হচ্ছে ভিডিও ব্রিফসে যাবেন ভিডিও আপলোড দেওয়ার পূর্বে। বর্তমানে ট্রেন্ডিং যে অপশনগুলো চলছে সেই ট্রেন্ডিং অপশনগুলো যদি আপনি চুজ করে এখানে আপলোড দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিও সেল হওয়ার পসিবিলিটি 100% বেড়ে যাবে। এতে করে আপনি দ্রুত এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। এক কথায় বলা যায়, অসাধারণ একটি ট্রাস্টেড ওয়েবসাইট, যে ওয়েবসাইটটি আপনাকে এগিয়ে নিয়ে যেতে নীরব দর্শকের ভূমিকার মতো কাজ করবে। সো দেরি না করে দ্রুত ভিডিওগুলো আপলোড দিয়ে এখান থেকে আর্নিং জেনারেট করতে থাকুন। সো আমি আশা করি আজকের ভিডিওটি আমাদের আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং পাশাপাশি বেশি বেশি করে শেয়ার দিন, এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি অনেক লম্বা হয়েছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের প্রয়োজনের সুবিধার্থে ভিডিওটি লম্বা করা হয়েছে। ভিডিওটি বারবার দেখার অনুরোধ জানাচ্ছি। এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। স্টে কুল, স্টে কানেক্টেড উইথ লার্নিং অ্যান্ড আর্নিং টিউব, and stay cool, stay safe, stay home. I'll catch you guys in my next video. Till then, take care.